নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে খাবারটা আমি জানি না তোমাদের কতটা পছন্দ হবে, ঝোল টোল কিছু খেতে ইচ্ছা করলো না। দুটো ডিম পোচ আর আলু সেদ্ধ, আর আলুটার ঝাল শুদ্ধ মাখানো। আমি ক্লিয়ারলি একটা কথা বলে দিচ্ছি, আমি জানি তোমাদের বেশিরভাগই কারোর পছন্দ না, বাট আমার ঝাল শুদ্ধ আলু মাখা খেতে ভালো লাগে। তবে অবশ্যই ঝালগুলো আমি খাবো না, ওগুলোকে এইভাবে করে করে খাচ্ছি, চলো দেখবে আমার বেশি ভালো লাগে। আর খেতে শুরু করছি, ভাতটা দেখিয়ে দিই। একটু লবণ নিয়েছি, যেহেতু শুকনো শুকনো খেলে লবণ লাগে। সবাই ভালো আছো তো? জানি সবাই ভালো আছো, ভালো আছো বলেই আমার ভিডিও দেখতে বসেছো। খেতে শুরু করলাম, এই কানের দুলগুলো আগের ভিডিওতে দেখেছ? আগের মানে অনেক আগের একটা ভিডিওতে আছে। আমি আর সঙ্গীতা মেলায় গেছিলাম, দুজনে নিয়েছিলাম। এখন কটা বাজে জানো? তিনটে বাজে, তিনটে তিনটে। এবার জন্মদিনটা বাড়িতে সেলিব্রেট হচ্ছে না, অনেক দূরে যাবো। হ্যাঁ, মালঞ্চ। অনেকদিন পরে খাওয়ার সময় ট্রেন এলো, তাই না? তোমরা সবাই কি দিয়ে লাঞ্চ করলে গো আজকে?
মুখটা ওয়াশ করা হয়নি, জল শেষ হয়ে গেছে। ইচ্ছা করল না সিদ্ধাটা পেয়েছে জোরে। পুজোর সময় একটা নিউ হেয়ার কাট করবো, হেয়ার কাট যেমন লম্বা আছে তেমন থাকবে, সামনের দিকে একটু কিছু করতে হবে আর পেছন দিকেও করতে হবে, লেন্থটা একই থাকবে। মানে মা একবার ফোন করে জিজ্ঞেস করেছে খেয়েছিস, তখন মুড়িটা খাচ্ছি মানে তখন মুড়িটা কতটা নিয়ে তারপর মার ফোন রিসিভ করেছি। বলেছি মুড়ি খাচ্ছি, তারপরে এখন আবার ফোন করেছে আমি খেয়েছি কি জানার জন্য। আমার ফোনটা রিসিভ করিনি, তাড়াতাড়ি ভিডিও করতে বসে গেছি, সেই জন্য আগে মাকে ফোনটা করে বলতে হবে আমি খেয়েছি। নাকের মধ্যে চুলকাচ্ছে আমি বুঝতে পারছি, যদি মজা করে খাওয়া যাক। হ্যাঁ বেশি খেতে পারি না, ভাই তো তিনটে চারটে কোচ করে খেয়ে নেবে, দুটোই ঠিক আছে, তার বেশি আর পাবো না, গা গুলাবে। কুসুমটা যা রাখবে না খাওয়া উচিত নয়, মুখ দিয়ে খেলেও এই যে অবস্থাটা হয়, উঁচু করে খেলে তো আরো বিচ্ছিরি। চলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও। আর সবাই খুব ভালো থেকো, আর FBতে ইনস্টাতে আমাকে ফলো করো, FBতে মুয়া দীপা কয়াল নামে আছে, মুয়া মেকআপ আর্টিস্ট, MUA মুয়া, DIPA দীপা, KAYAL কয়াল, আর ইনস্টাতে দীপা কয়াল নামে আছে। সব দেওয়া আছে, লিঙ্কগুলো সব ইউটিউবে দেওয়া আছে, সবাই তাড়াতাড়ি একটু ফলো করে নাও। আর ওখানে কথা বলো, টেক্সট করো, আমি সবার টেক্সটে রিপ্লাই করবো। অনেকক্ষণ ধরে যদি একের পর এক টেক্সট করতে থাকো তখন একটু পারবো না, বাট হাই হ্যালো এটুকু অবশ্যই রিপ্লাই করবো, কী করছি না করছি। চলো বাই, টাটা টাটা।